বিগত সরকারের আমলে মেধাও যে সোজা মেরুদণ্ড নিয়ে চাকরি পেয়েছিলেন, ন্যায়ের পক্ষে থেকে বর্তমানেও মেরুদণ্ড সোজা রেখে কাজ করে প্রয়োজনে সাসপেন্ডে চলে যান, সরকারি পরিবর্তন হলে ফের চাকরিতে যোগ দেন। কারণ আপনাদের বেতনের টাকা কোনো দলীয় তহবিল থেকে দেওয়া হয় না, দেওয়া হয় মানুষের ট্যাক্সের টাকায়। নগর পুর সংস্থায় বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বানে আগরতলায় আয়োজিত এক সভায় শাসক দলের বিরুদ্ধে নির্বাচনী সন্ত্রাস ও পুলিশের বিরুদ্ধে নীরবতার অভিযোগ তোলে এই আবেদন পুলিশ কর্মীদের প্রতি রাখলেন বামপন্থী যুব সংগঠন DYFI এর রাজ্য সম্পাদক নবারুণ দেব। DYFI ও TYF এর উদ্যোগে প্যারাডাইজ রমহনীতে হয় এই সভা, তারপর একটি মিছিল আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে।